প্রিয়দর্শক, ইউকে এবং ইউরোপের যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন খালেদ। ডিউরিং দ্য প্রোগ্রাম উই উইল বি টেকিং ইউর কোলস, উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট ইস্যুস দ্যাট ম্যাটার্স টু ইউ। ইন রেসপন্স টু ইউর কোলস দ্য আনসার্স উইল বি ইনফর্মেটিভ, জেনারিক অ্যান্ড সাজেস্টিভ অনলি। দেয়ারফোর বিফোর ইউ অ্যাক্ট অন দ্য ইনফরমেশন ইউ রিসিভ, প্লিজ ডু সিক ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইস ফ্রম অ্যান ইন্ডিপেন্ডেন্ট লয়ার। This relates to each and every call you make and each and every answer you receive throughout this program from the beginning to the end. প্রিয় দর্শক, as usual আমাদের সাথে উপস্থিত আছেন কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব, সলিসিটর অফ সুপ্রিম কোর্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, মিস্টার শফিকুর রহমান। মিস্টার রহমান ইজ অলসো এ ব্যারিস্টার অফ দ্য অনারেবল সোসাইটি অফ লিঙ্কন সিন। হাউ এভার দ্য ইনফরমেশন, দ্য সাজেশনস অ্যান্ড দ্য কোয়েশ্চনস ইউ উইল বি আনসারিং টু নাইট উইল বি ইন দ্য ক্যাপাসিটি অফ এ সলিসিটার। ওয়েলকাম টু দ্য শো মিস্টার রহমান। থ্যাংক ইউ Mr. Rahman, let's get the show started with the updates if you have any for my viewers. Update এই সপ্তাহে যেটা আসছে 25 ফেব্রুয়ারিতে আমরা দেখলাম গতকালকে নতুন ফির ব্যাপারে হোম অফিস আবার ফিগুলাই এক বাড়িয়ে দিচ্ছে, রিশাফল করতেছে, সেটা কার্যকরী কমের দিকে না বাড়াইতেছে, বাড়তেছে। এবং 6 এপ্রিল থেকে নয়া ফিটা আসবে, নতুন ফিটা। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হলো যে বেশি বাড়ছে না ঠিকই, কিন্তু ফর্মগুলো চেঞ্জ হয়ে যাবে আবার। সুতরাং আমাদেরকে সেই নতুন ফর্মের জন্য অপেক্ষা থাকতে হবে, পুরোনো ফর্ম এই ঝামেলায় থাকবো আমরা। তো যাই হোক, এটা আমার পার্সোনালি এপ্রিলে ফর্ম চেঞ্জ হইলে অসুবিধা নেই, কিন্তু এপ্রিলের পরে আবার মেতে যাতে চেঞ্জ না হয়, একবার বসে চেঞ্জ হয় সেটা ঠিক না, আবার যাতে না বারবার চেঞ্জ করাটা বিরাট না, এইটা না করলেই মানে অ্যাট লিস্ট প্র্যাকটিশনাররা একটু স্বস্তিতে থাকেন আর ক্লায়েন্টরা তো অবশ্যই। গত বছর তো আমরা দেখলাম বারবার ফর্ম চেঞ্জ হচ্ছিল, তাদের আইন কানুন চেঞ্জ হচ্ছিল, বারবার ফর্ম চেঞ্জ হচ্ছিল। আশা করি একটু সেটেল হবে এই বছরে। একটু যদি আইডিয়া দেন কি পরিমাণে ফিজ গুলো। ফিটা খুব বেশি না, সামান্য যেটা ছিল সিটিজেনশিপের জন্য আগে ছিল 851, সেটা হবে 78 এরকম বোধ হয়, 878। 3% না কত জানি বাড়তেছে, খুব একটা বেশি না, কিন্তু ফর্মটা চেঞ্জ হয়ে যাবে এটা হলো ব্যাপার। এবং প্রতি বছরই ওনারা হয়তো বাড়াতে থাকবেন এইভাবে। অনেকেই ফোন করতেছেন এপ্রিল থেকে ন্যাশনালিটির সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টসের চেঞ্জ, এটা যেটা আসছে ডিসেম্বরে, এছাড়াও কি এপ্রিলে আর কোনো চেঞ্জ আসার সম্ভাবনা আছে কিনা এখন পর্যন্ত? সিটিজেনশিপ সেটা নতুন যেটা হ্যান্ডবুক পাবলিশড হয়েছে, কিন্তু আমি তো আর কোনো চেঞ্জ দেখি নাই। নতুন ল্যাঙ্গুয়েজ টেস্টটা চেঞ্জ হবে, অনেকগুলো কারেক্টার ক্যারেক্টারের উপরেও একটা চেঞ্জ আসছে, বাট এগুলো তো অলরেডি চলে আসছে। ওকে, তো এছাড়া আমি যেটা আলোচনা করতে চাই একটি কেস ল নিয়ে। কেস ল আগে বসে আরেকটা ব্যাপার আছে যেটা আমি দেখলাম যে ইন্ডিয়ার একটা প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছেন প্রায়োরিটি ভিসা সার্ভিস ইন ইন্ডিয়া। আমরা একটু মানে মনে করছি যে আমরা কেন ডিসঅ্যাপয়েন্ট হচ্ছি, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এই কারণে যে আমাদেরকেও তো এরকম একটা সুযোগ দেওয়া যেতে পারে, কেন ঢাকায় সেরকম সুযোগ দেওয়া হচ্ছে না। বিশেষ করে এই রিলেশনে আমি একটা জিনিস আলোচনা করতে চাই, ম্যাক তাদের রিপোর্ট পাবলিশ করেছে এবং সেখানে তারা রিকমেন্ড করেছে যে শেফটা স্টিল শর্টেজ আছে, ওনারা বাজার মার্কেট রিসার্চ করে দেখেছেন এবং শেফকে শর্ট লিস্টে রাখা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি স্যালারিটা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে, 28,000 থেকে 29,000 করা হয়েছে, 750 বোধে। তো এইরকম একটা ব্যাপার যেখানে বলা হচ্ছে শর্টেজ আছে তারপরেও এবং এই ট্রেড ইন্ডাস্ট্রিকে হেল্প করার জন্য শর্টেজে রাখা হয়েছে, কিন্তু স্যালারি 29 বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এটা নিয়ে আমি মনে করি ইন্ডিয়া যেভাবে প্রেশার ক্রিয়েট করে তারা আদায় করতে পেরেছে কিছু একটা, আমাদের উচিত প্রেশার ক্রিয়েট করা সরকারের উপরে, ইকে সরকারের উপরে, যে এত আমাদের তো রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। কারণ আরেকটা কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে, এটা আগেও ছিল এখনও আছে, যেটা যে কোনো এস্টাবলিশমেন্ট যদি টেকওয়ে সার্ভিস দিয়ে থাকে তাহলে তারা এই সুযোগ নিতে পারবে না। তাহলে তো এই এই সুযোগটি দেওয়ার তো কোনো মানে আমি বুঝলাম না। 99% আনার জন্য তার টেকওয়ে সার্ভিস পুরোটাই বাদ দিয়ে দিতে হবে আদারওয়াইজ। না, রেস্টুরেন্টে যেটা প্র্যাকটিক্যালি আমি দেখতে পাই 99% রেস্টুরেন্টে কিন্তু টেকওয়ে সার্ভিস থাকে, এটা স্বাভাবিক। এবং সেটা যদি বলা হয় যে এটা থাকতে দেওয়া যাবে না, তাহলে তো এটা কি, তাহলে কি এটা কি আসলেই কি এই ইন্ডাস্ট্রিকে হেল্প করার জন্য করা হলো? আমি তো বুঝলাম না এটা কেন ম্যাক বারবার বলছে শর্টেজ আছে, শর্ট লিস্ট রাখতেছে, কিন্তু এই কন্ডিশন জুড়ে দিচ্ছে কেন এগুলো? কারণ এটা কন্ডিশন, এইসব কন্ডিশনের মানে তো কেউ ফুলফিল করতে পারবে না, তাইলে তার মানে কি দাঁড়ালো যে ইন্ডাস্ট্রিকে হেল্প করা হচ্ছে কিনা। এটা নিয়ে আমি মনে করি যে আমাদের যেসব সংগঠন আছে ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে, তাদের উচিত সরকারের সাথে কথা বলা। এখনও তো লিস্টটা ফাইনাল হয় নাই, রিপোর্ট এসছে, কথাবার্তা বললে হয়তো বা আশা করি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তাদেরকে কথা শোনার যদি একটু স্টেপ নেন, নেগোশিয়েট করেন, ফাইনালাইজ
লবিং লবিং অবশ্যই করতে পারেন সরকার অ্যাপ্রুভ করার আগে ওনাদের উচিত প্রেশার ক্রিয়েট করা, আমার মনে করি হয়তো একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। এছাড়া যে জাজমেন্ট নিয়ে আমি আলোচনা করতে চাই, আমরা প্রায়ই কল পাই, অনেকে এসে বলেন যে আমাদের একসাথে অ্যাপ্লাই করেছিলাম, আমার সাথে একজনকে দিয়ে দিয়েছে, আমার রেজাল্ট আসতেছে না, লেগেসির ব্যাপার। লেগেসি, হ্যাঁ, তো লেগেসিতে আমরা জানি সবগুলো ডিসাইড হয় নাই, ওনারা যদিও বলেছেন ক্লিয়ার করে ফেলবেন 11 অগাস্টের আগে, কিন্তু আসলে ক্লিয়ার করতে পারে নাই, অনেকগুলো পেন্ডিং আছে, স্টিল লিগেসি ওপেন। আমি বলবো যেগুলো সবগুলো মানে যেগুলো ডিসাইড হয় না সেগুলো পেন্ডিং আছে, তো যেগুলো পেন্ডিং আছে সেগুলো কি হবে, কারণ 395C এখন নাই, এবং 395C-র সাথে যেটা চ্যাপ্টার 53 ইমিগ্রেশন যেটা এনফোর্সমেন্ট ইনস্ট্রাকশন গাইডেন্স যেটা ছিল সেটাও কিন্তু এখন ডিলিট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সুতরাং যাদের কেস ডিসাইড হলো না তাদের কি হবে, তাদেরকে কি তাহলে 355-3B-তে কনসিডার করা হবে? এটা তো অনেকটা স্ট্রিক্ট, ভেরি স্ট্রিক্ট, 395C থেকে সরে এসে এটাকে ভেরি স্ট্রিক্ট ফর্মে নিয়ে আসা হয়েছে। তো এর এই এই সব ব্যাপারে একটা আনসার এসেছে একটা জাজমেন্টে, ফাতিমা ফারহানা মোহাম্মদ ভার্সাস সেক্রেটারি স্টেট, এটা হাইকোর্টের একটা জাজমেন্ট, আমাদের বাংলাদেশের লয়ার রিপন আক্তার করেছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা বিরুদ্ধে এটা এগেনস্টে কোনো আপিল হয়েছে কিনা, উনি বলেন আপিল হয় নাই। শুনে এটা একটা ফাইনাল জাজমেন্ট, এটা আমাদের অনেকেই রিলে করতে পারবো আমরা যদি মনে করি এটা আমাদের মিলছে আমাদের সার্কামস্ট্যান্সেস। যেটা হচ্ছে যেটা বলা হচ্ছে এই লেডি শ্রীলঙ্কা একজন লেডি, তাকে তার রিফিউজালটা আসছিল 2011 February সে একটা ফার্দার রিপ্রেজেন্টেশন দিয়েছিল 2009 দিয়েছিল, সেটা ডিসাইড করার সময় 395C কনসিডারেশনে ভালোভাবে না ইন্ডিকেশন দেওয়া হয়নি, এবং যে গাইডেন্স ছিল সেটাও এমনিতে রিফিউজ করে দেওয়া হয়েছে, ওইগুলো ডিসকাস করা হয় না। এগুলো যে হোম অফিসকে কোর্ট থেকে বলা হয়েছে যে কী এভিডেন্স আছে যে কনসিডার করেছো, ওরা জাজমেন্ট দিয়ে ওরা রিপ্লাই করে বলেছে যে আমরা ইন রাউন্ড করি এগুলো সবগুলো, কিন্তু ইন পার্টিকুলার যে এই কেসে করা হয়েছে এগুলো এটা এভিডেন্স দিতে পারে নাই, দ্যাট বলেছে শুধু ডিসকাস করলে হবে, নোটিস অফ রিফিউজাল এই ধরনের তুমি কিভাবে করলে, এই যে লেন্থ অফ প্রেসিডেন্সি যেটা বলা হচ্ছিল যে 6 থেকে 8 বছর হলে পরে দিতে হবে একজনকে, তাহলে যদি কাউকে বলা হয় যে স্টিল ইট ইজ প্রপোর্শন টু রিমুভ ইউ ফ্রম দ্য ইউকে, দেন আউট ওয়েটা কীভাবে করা হলো সেটা তো দেখাতে হবে। তো সেটা জাজ বলছে যেটা তো বলা হয় নাই যে তুমি কিভাবে অন্যান্য ফ্যাক্টর এনে বলতেছো যে না স্টিল ইট ইজ প্রপোর্শন। লেগেসি যাদের কেস আউটস্ট্যান্ডিং আছে এই কেসের অ্যাডভান্টেজ নিতে, আমি মনে করি যাদের আউটস্ট্যান্ডিং আছে যারা রেজাল্ট পান নাই তারা এই কেসকে রিলাই করে তাদের বলা উচিত যে আমাদের কেসটাতে 1995C কনসিডার করতে হবে, এবং 53 চ্যাপ্টার দিদেন যে চ্যাপ্টার ছিল ওইটাই কনসিডার করতে হবে, কারণ রিপিল হয়ে গেছে আমরা জানি গত ফেব্রুয়ারিতে, কিন্তু লেগেসিগুলো তো আগ থেকেই পেন্ডিং, কিন্তু তারা তো নতুন নতুন রুল দিয়ে কনসিডার করবে, 353-তে কনসিডার করবে, 353-তে তো কারো পাওয়ারই সম্ভাবনা নেই। সুতরাং আমরা মনে করি যে যারা পেন্ডিং আছে তাদের একটা রিপ্রেজেন্টেশন দেওয়া উচিত যে আমি 6 থেকে 8 বছর এই দেশে আছি, এবং আমার আমি এই 395C যেটা চ্যাপ্টার 53-তে আমি আমার একটা লেজিটিমেট এক্সপেকটেশন আছে আমাকে তোমাকে দিতে হবে, এবং সেটা বলে একটা রিপ্রেজেন্টেশন দেওয়া উচিত। এবং ওই জাজমেন্টে বলে দিয়েছে যে যাদের যাদের ক্ষেত্রে যাদের ডিসিশন দেওয়া হয়েছে কিন্তু যদি দেখা যায় যে ওইভাবে কনসিডার করা হয় নাই যেটা অ্যাপ্লিকেন্টকে বলা হয়েছে এটাকে ফার্দার রিকোয়েস্ট করতে হবে, এবং ইউকেবিএকে বা সেক্রেটারি স্টেটকে কনসিডারেশন নিতে হবে, দি দেন রুলসটাকে নিতে হবে, তখন যদি দেখা যায় যে 395C কনসিডার করে এবং তাকে দিতে হতে হয় তাহলে সেটাকে ইনজাস্টিস যেটা করা হলো, যেহেতু আগে এগুলো কনসিডারেশন নেওয়া হয় নাই তাই ইনজাস্টিস করা হলো সেটাকে কারেকশন করতে হবে, অর্থাৎ কারেকশন ইনজাস্টিস প্রশ্ন আসছে ফেয়ারনেস প্রশ্ন এনে। সুতরাং এটা যদি কেউ মনে করেন প্রেজুডিস হয়েছেন যাদের ডিসিশন পেয়ে গেছেন রিফিউজ হয়েছে কিন্তু চ্যাপ্টারটা 53 অ্যাপ্লাই করে নাই, তাহলে তাদের উচিত এখন রিভিউ চাওয়া যে আমাকে রিকনসিডার করো, কারণ এগুলো আমি আমাকে ইনজাস্টিস করা হয়েছে রিভিউতে যদি না হয় নতুন ডিসিশনের এগেইনস্ট ইভেন্ট জেআর করা যাবে, হ্যাঁ জেআর করতে পারবে যাহাকে জাজমেন্টটা সেখানে আছে ওইটা ডিলে, অনেকে ডিসিশন অনেক 3 মাসের আগে তো পাইছেন, এখন নতুন ডিসিশন একটা না পাইলে আবার তো জেআর করতে টাইম লিমিটের একটা ব্যাপার, 3 মাসের একটা ব্যাপার তো অবশ্যই আছে, কারণ এখন যদি কেউ 3 মাসে পরে হয়ে যায় তাহলে তো আগে তাদের কাছেই প্রথমে চাইবেন যে তোমরা আমাকে নতুন ডিসিশনের এগেইনস্ট এগেইনস্টে তার উনারা যাবেন। মিস্টার রহমান আবগো কল আস অন দা লাইন, ইয়া উই উইল অ্যাকচুয়ালি কন্টিনিউ the discussion about this one, it's a very important case. Let's see who is on the line first and then we'll come back to you. Thank you. Let's see who is on the line now. Hello, call, assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum, bhaiya. Ji bhaiya, bhalo achen. Ji bhaiya. Amar dui ta question achilo. Thank ji bhaiya, thank you. Ji bolen. Ji first question holo ektu long, je ami work permit holo rakhilam.